হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা মিনিমাল বার্থডে পোস্টার বানিয়ে দেখাবো। যেমন হলো, আমরা অনেক সময় দেখি যে ইউআই টাইপ কিছু বার্থডে পোস্টার হয়, মানে ইউআই এর মতো ক্লিন, নেট অ্যান্ড ক্লিন বার্থডে পোস্টার হয়, কিন্তু আসলে কিভাবে করে বা কিভাবে এগুলো ক্রিয়েট করা লাগে এগুলো আমাদের কোনো ওই রকম আইডিয়া নাই। তো আমি ওই রকম আপনাদেরকে একটা বার্থডে পোস্টার বানিয়ে দেখাবো আজকে। চলেন আমরা ফটোশপে যাই। তো ফটোশপে যাওয়ার আগে আগে বলে নিই, আমাদের চ্যানেলে প্রায় 405টা ভিডিও আছে এখন। তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বলে এবার ভিডিওতে যাই। আচ্ছা, এই ভিডিওতে আমার ছবি ইউজ করবো, এই জন্য আগে ছবিটা রেখে দিলাম। তো নতুন ডকুমেন্টে যাই, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আমরা 2000x2000 ডকুমেন্ট নিব, আর রেজুলেশন নেব 300। ওকে, এন্টার। ওকে, আমরা তো এখন দিলাম। এখন আমরা কি করব, আমরা যেহেতু মিনিমাল একবারে, তো আমরা একটা শেপ নেই, রাউন্ডেড শেপ নেই। রাউন্ডেড শেপ নিয়ে এই রাউন্ডেড শেপটাকে আমরা অর্ধেক করে নেই। আচ্ছা, এই শেপটাকে আমরা এতটুকু মিনিমাইজ করে নিই। আচ্ছা, কালার চেঞ্জ করি শেপের। আমরা শেপের কালারটা দিব একটু ডার্ক ব্লুইশ টাইপের। এটা আমরা একটু ঘুরে আনি, ঘুরে আর ছোট করে নিই। ওকে, এখন আমরা যে জিনিসটা করবো, এখন আমরা এখানে ছবি এনে বসাবো। যেহেতু বার্থডে পোস্টারের জন্য ছবি লাগবে, তো আমরা ছবি এনে বসে, আমার ছবিটা বসে। আচ্ছা, এটা ইনভার্স করে দিই, কন্ট্রোল আই দিলে ইনভার্স। আচ্ছা, ছবিটা আর একটু রাখি। বেশি ছোট ছোট হয়ে যায় না এলে। আমরা এখানে খুব করে নিই, কন্ট্রোল আই ইনভার্স। আমার মাথার এদিক দিয়ে নাই, আমরা কি করব, হোয়াইট ব্রাশ দিয়ে আবার এটা ফিরে নিয়ে আসবো। হোয়াইট ব্রাশ নিলাম, নিয়ে এটাকে আমরা আবার ব্রাশ করে দিই। ওকে, চলে আসলো আবার। এখন এটাকে ধরে আমরা একটা ছোট করে নিই একটু। ওকে, এটাকে আমরা একটু উপরে উঠে উঠে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, একটা আমরা একটা সফট ইয়েলোর মধ্যে একটা কালার নেব। সফট ইয়েলো টাইপের কালার নিলাম। এখন আমরা যেটা করবো, এটার মধ্যে আমরা একটা লেন নেব, লেনে ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক করে হোয়াইট ব্রাশ দিয়ে আমরা এখানে হোয়াইট ব্রাশ করে দেব, করে দিয়ে এটাকে আমরা ওভারলে করে দেব। তাহলে এটা গ্রেডিয়েন্টের মতো ফিল আসবে, ডার্ক অ্যান্ড লাইট আমার একটা ফিল আসবে। ওকে, এটা হলো যে আমাদের একটা স্টেপ শেষ, যে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ছবি বসানোর পালাটা শেষ। এখন হলো যে আমাদের লোগো এবং টেক্সট যে প্লেসমেন্টটা আছে ওগুলো করানো, টেক্সটের যে প্লেসমেন্টগুলো ওগুলো করানো। তো আমরা একটা মিনিমাল লোগো নিই, মিনিমাল টাইপ আমরা লিখি, সার্চ দিই মিনিমাল লোগো। এটা ডেমো লোগো ইউজ করো, মিনিমাল লোগো পিএনজি লিখি, পিএনজি টেক। অনেকে বলেন যে আসলে রাতের বেলায় আমি ভিডিও দেই না কেন, বা কি কারণে ভিডিও দেই না, কোন কোন সমস্যা। আসলে ভিডিও দেওয়ার একটাই মেন সমস্যা, সেটা হলো যে কুকুর, কুকুরের জ্বালায় আসলে কুকুরের সাউন্ডের জন্য আসলে ভিডিও করতে পারি না, কুকুর সাউন্ড একটা বড় সমস্যা।
টেক টাইপের একটা মিনিমাল লোগো দরকার। আচ্ছা একটা লোগো পাইছি, বাট ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। কন্ট্রোল লাইন এন্টার, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিই। ওকে লোগোটা বসালাম, মাল্টিপ্লে করে দিই। মাল্টিপ্লে করলে কি হবে, ওই কালো যে জিনিসটা ওই জিনিসটা চলে যাবে। ওকে আমরা এখন বসালাম। এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো যে আমরা টেক্সট লিখবো। টেক্সট লিখবো, এটাকে সবার উপরে উঠে দিই, এই ছবি আর এটাকে একটা গ্রুপ করি। আমি এখানে এখন আমার নামটা লিখব, নাম আর ডেজিগনেশনটা লিখে দিই। এটাকে একটু রাউন্ড করে দিই, এটাকে আমরা 30 করে দিই। আমরা এখানে নাম লিখব বন্ধন পদ্মার। আচ্ছা বন্ধন পদ্মা লিখলাম। এখন আমরা ফন্ট দিব এখানে কালকিও, একটা ফন্ট আছে কালকিও 25। হ্যাঁ এটা, এই ফন্টটা আমার অনেক প্রিয়, অনেক আগের ফন্ট, এটা ভাল লাগে আসলে, বাট ইউজ করা হয় না। এটাকে আমরা বোল্ড ভার্সনটা নেই, অনেক আগের ফন্ট, এই ফন্টটা অনেক আগে ইউজ করতাম বাট এখন ইউজ করা পড়ে না অত। মিডল লাইন করলাম, করে এটাকে আমরা একটা কপি করি, সেটা হলো যে এখন এখানে লিখবো যে জিনিসটা লিখবো সেটা হলো, এক মিনিট কি লেখা যায় একটু দেখে নিই। আচ্ছা এখানে ফাউন্ডার অ্যাট ডিজাইন হোম। আচ্ছা এটাকে আমরা একটু লাইট ফন্টে লিখি আর এটাকে ছোট করে দিই। ওকে এটাকে দুটাকে মিডল অ্যালাইন করে দিলাম। করে এটাকে আমরা ধরে ছোট করে দিই, ছোট করে এটাকে আমরা যে জিনিসটা করবো এটা রাউন্ডটা একটু কমাই দিব, 20 করে দিই অথবা 15 করে দিই। ওকে এখন আমরা নিচে যে জিনিসটা লিখবো সেটা হলো যে হ্যাপি বার্থডে লিখবো। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এই জিনিসগুলোকে আমি টোটালি বোল্ড করে নিব আর এটাকে অটো করে দিব, বড়াতের করে দিব সবগুলোকে। আর এটাকে আমরা হেভি করে দিই, হেভি করে আমরা
ফন্টের মধ্যেখানে যে গ্যাপটা ওটাকে কমায় দিই। আর এখানে এটাকে -10 করে দিই। ওকে, আর আমরা কালারটা দিয়ে দিই, একটু ডার্ক কালার দিয়ে দিই। হ্যাঁ, আর এখানে ফাউন্ডার অ্যান্ড বন্ধনের কালারটা এটা দিয়ে দিই। এখানে যে ছবির নিচের কালারটা আছে ফ্রন্টে, এটাকে আমরা ধরে ছবির নাম এটাকে একটা গ্রুপ করি, করে উপরে উঠাই দিই। করে আমরা হ্যাপি বার্থডেটা এখানে উঠাই দিই, আর এদিক দিয়ে আমরা একটা মিনিমাল একটা লাইন টেনে দিই। লাইনটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, নামের সাথে। নামের সাথে বার্থডেটাকে একটু ছবির সাথে অ্যাড করি, করে এটাকে একটু নিচে নামিয়ে। ওকে ফাইন, আমাদের এখানে প্রায় মিনিমাল একটা বার্থডে পোস্টার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এটাকে লোগোটাকে আটটা কপি করি যেন একটু ডার্ক হয়। এটা আর এটার ব্যাকগ্রাউন্ডটাকে আরো কিছু করা যায়, এটাকে নিয়ে আমরা একটু ঘষা মজা করি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, এখন তো আমরা এটাকে আটটা দিয়ে এটাকে একটা আগে একটা একটা নিচে আমরা অ্যাড করলাম। আচ্ছা, এই জিনিসটাকে আমরা নিচে অ্যাড করি।
আচ্ছা আমরা এই শেপটা ফালাইয়া দিই, এই শেপটা তো ভালো লাগতেছে না, নিচের এই শেপটা রাখি। নিচের এই শেপটাকে এই শেপটা ডিলিট করে দিই, নিচের এই শেপটাকে আমরা একটা কপি করি। এটাকে আমরা অপোসিটি, আচ্ছা এটা অপোসিটি কমাইলে এটা ভালো লাগে না। আচ্ছা এটা আমরা ফালাই দিই, আমরা এতটুকুই রাখি, কারণ বেশি কাজজাব করতে গেলে দেখা যায় যে আপনার কন্টেন্টের যেরকম ক্লিন রাখতে চাইতেছেন ওরকম ক্লিন থাকে না, উল্টা আপনার কন্টেন্ট নষ্ট হয়ে যায়। তো আমরা এমনে রাখি, আর বেশি কিছু অ্যাড করব না। আচ্ছা এটার শেষের আগে দিয়ে আমরা একটা সিম্পল একটা জিনিস অ্যাড করি, একটা জিনিস বানাই দেখাই, এর পিছনে আমরা একটা ওয়েবের মতো একটা ফিল দিব। আমরা একটা সার্কেল নিই, ছোট একটা সার্কেল নেব, এটাকে ফিলটা অফ করে দিই, ওটাকে মুভ করে আর বড় একটা সার্কেল নিব, দুইটাকে ধরবো, এটার মিডল লাইন করব দুটো করে, তারপরে এটাকে আমরা ইয়ে করব, ব্লেন্ড করব। এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। ওকে এখন আমরা কি করব, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখান থেকে স্টেপ রিভিউ, আমরা এখান থেকে স্টেপগুলো বাড়াই নেব যতগুলো আমরা দিতে চাই। ওকে ফাইন, এখন আমরা যে জিনিসটা করব এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড করলে এটা সবগুলো পাথায় যাবে, তো এটাকে আমরা আবার এক্সপ্যান্ড করি, সবগুলো শেপ নিয়ে নেব, তারপরে এটা হোয়াইট হোয়াইট নিয়ে এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি। ওকে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওকে আমরা এটাকে ওভারলে করবো, ওভারলে করে অপাসিটিটা কমাই দিব। ওকে এই ছিল আমাদের বার্থডে পোস্টার, তো আমাদের ইমেজটা রেডি থাকার কারণে আসলে এত টাইম লাগে নাই, তো এই জন্য আর কি আমাদের অনেক ইজিলি কম সময়ের মধ্যে হয়ে গেছে। তো আমাদের কন্টেন্টে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি ট্রাই করব যে আপনাদের মতামত নিয়ে একটা সুন্দর করে আরো কিভাবে আপনাদেরকে বোঝানো যায়, আপনাদেরকে জানানো যায়, ওইভাবে চেষ্টা করবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টাটা।